দেশে ফিরেই সাজেক শুটেছেন শাকিব খান এ সম্পর্কে বিস্তারিত জানুন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান টানা রাজকুমার সিনেমার শুটিং শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বুধবার সকালে দেশে ফিরেছেন তিনি চলতি মাসের শুরুর দিকে রাজকুমার সিনেমার শ্যুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কিং খান আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এদিকে বুধবার সকালে দেশে ফিরেই সাকিব আবার শুটেছেন রাঙ্গামাটির সাজেকে বিকেল হেলিকপ্টারে সেখানে যান অভিনেতা আগামী সেখানেই শুটিং মধ্য দিয়ে দুদিন সিনেমার কাজ বিষয়টি জানিয়েছেন রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ এর আগে এক ফেসবুক পোস্টে হিমেল আশ্রফ জানান ঢাকা পাবনা কুষ্টিয়া মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর বান্দরবন ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে রাজকুমার শুটিং শুটিং এর পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে নির্মাতা জানান এখন এমন লোকেশনে এমন এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল শুধুমাত্র নিউ ইয়র্কেই টানা আঠারো দিন শুটিং হয়েছে সেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল টিম কাজ করেছেন সাথে বাংলাদেশের টিম তো ছিলই বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম এলোম জন উইক টু স্পাইডার ম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায় হিমেল আশরাফ আরও বলেন একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইয়ের আদিম শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউ ইয়র্ক নিয়ে আসি আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল জন্য আমরা চলে গিয়েছিলাম তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি খলনায়ক ও ফাইটারদের নির্মাতার ভাষ্য গান লোকেশন অভিনেতা অভিনেত্রী সহ এমন কিছু আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে এমন কেউ এখানে অভিনয় করেছেন যা অবাক করবেন দর্শকদের সাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায় আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য সিনেমাটির প্রযোজককে ধন্যবাদ দিয়ে হেমেল বলেন আমরা এমন একটা সিনেমা বানাতে পারছি সেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে ইতিহাস বদলে দিতে প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে আজ বলে যাই প্রিয়তমাকে ছাড়িয়ে সারিয়ে যাবে রাজকুমার সারিয়েও অনেক দূর যাবে বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে রাজকুমার সিনেমার শুটিং শুরু এতে সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান রাজকুমার সিনেমাটি প্রেম পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার সিনেমা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ